আসসালামু আলাইকুম। আমরা তিনটা জিনিস শিখতেছি এটার ভিতরে। একটা জিনিস হচ্ছে আমি গতকালকে দেখাইছি দুইটা, আজকে দেখাবো আরেকটা। আজকে দেখাবো মোডাল। মোডাল হচ্ছে এমন একটা জিনিস, আপনি কোনো কিছু যদি মনে করেন একটা ফর্ম ফিল আপ করতে হবে, তারপরে কোনো কিছু দেখতে চান, একটা বাটনে ক্লিক করলে অটোমেটিকলি ওপেন হয়ে যাব। গতকালকে আমরা যেটা দেখছিলাম, গতকালকে আমরা এই যে ইমেজটা আছে না, এই ছবিটাকে আমরা যদি চেঞ্জ হিম টু ওমেন, ধরেন আমি যদি আছে পুরুষ তাকে মহিলা বানিয়ে ফেলবো, দেখেন ক্লিক করার সাথে সাথে মহিলা হয়ে গেছে। দ্যাট মিন্স মহিলা হয়ে গেছে বলতে চেঞ্জ হয়ে গেছে, দ্যাটস ইট। ওকে, এখন ওপেন মি, দেখেন এখানে একটা ক্লিক আছে, এটা ইউজ করছি মডেল, এটা ইউজ করছি আপনার জাভাস্ক্রিপ্ট। ওকে, এটা জাভাস্ক্রিপ্ট আর এটা হলো মডেল। মডেল আপনি মডেল না ঠিক, মোডাল, MODL মোডাল, এটাকে বলতে পারেন মোডাল, MODL মোডাল। ওকে, তো এখানে ওপেন মি, ওপেন মি ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে ওপেন হয়ে গেছে, তাই না? তো এটা একটা ডকুমেন্ট হতে পারে, একটা ফর্ম হতে পারে, এখানে করে কমপ্লিট করে সেভ করবেন, সেভ করে ক্লোজ করে দিবেন, বাস কাজ হয়ে গেছে। ওকে, পপ আপ, এটাকে বলা হয় পপ আপ, ক্লিক করলাম বাস পপ আপ ওপেন হয়ে গেছে। এটা আপনাদের জন্য নতুন এবং এটা করার জন্য একেবারে সিম্পল। হ্যাঁ, এটা করছি আর কি করছি আমরা, এই যে একটা মেনুকে এটাকে এই যে হ্যামবার্গার মেনু বানাইছি, ধরেন এটা আছে, যখন আপনি মোবাইল ইউজ করবেন তত স্ক্রিনটা ছোট হয়ে যাবে, দেখেন এই যে এইভাবে আসলো, এইভাবে আসলো, এখনো আছে, তাই না? ট্যাপে দেখতে পারবেন, যখন আমার স্ক্রিনটা ছোট হয়ে যাবে আর একটু ছোট হবে, আর একটু ধরেন এতটুকু হলো, আর একটু হলো, আর একটু হওয়ার সাথে সাথে দেখবেন যখন মোবাইলের আকৃতি হয়ে যাবে না, তখন মানে এটার মেনুটা অন্যরকম হয়ে যাবে, দেখেন বাস খতম। এখন দেখেন এটা কি হইলো, এই যে মোবাইলের ই হয়ে গেছে, এটা এটা কিভাবে বুঝবো যে এটা মোবাইলের মেনু হয়েছে? আপনি এই যে থ্রি ডটে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করার সাথে সাথে আপনার মেনুটা চলে আসবে, যে মেনুটা উপরে ছিল সেটাই, ঠিক আছে, মেনুটা চলে আসলো। এটা আপনাদের অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, আশা করি করে ফেলছেন। তারপরে এটাও অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল, হ্যাঁ, যে চেঞ্জ মানে ক্লিক করলে চেঞ্জ হয়ে যায়, ধরেন আমি এখানে ক্লিক করলাম, ইমেজটা চেঞ্জ হয়ে যায়। নতুন অ্যাসাইনমেন্ট যেটা, সেটা হলো ওপেন মডাল, ক্লিক করবেন, দেখেন মডাল ওপেন হয়ে গেছে। ওকে, তো আপনি এখানে মডিফাই, এখানে কোনো প্যারাগ্রাফ থাকতে পারে, ইমেজের পরিবর্তে যা মনে সেটাই নিতে পারবেন, এটা আরো বড় হবে, ছবি নিলে, ইমেজ নিলে এটাকে আরো বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, স্ক্রোল করতে পারবেন, ঠিক আছে, টোটালি আলাদা একটা উইন্ডোজ। এই জিনিসগুলি অনেক তাড়াতাড়ি ওপেন হয়ে যায়। আপনি এইখানে যদি মনে করেন মেনু বারে কিছু বানাতে হলে দেরি হয়, অনেক সময় লাগে, বাট এখানে ক্লিক করার সাথে সাথে, ঠিক আছে, দেখেন আমি যে ওপেন মি, আমার দেরি হয় না, ক্লিকের সাথে সাথে চেঞ্জ হয়ে যায়, তাই না? এটাই হলো গিয়া মানে আপনার টেকনোলজি, এটা হচ্ছে টেকনোলজি, এটাই আপনাকে চাচ্ছে কাস্টমার, যে আমি ক্লিক করব সাথে সাথে চেঞ্জ, কোনো দেরি নাই, অপেক্ষা করার সময় নাই, কারণ সময়ের মূল্য অনেক বেশি, তাই না? আর আমরা যদি নর্মালভাবে পেজ বানায় কাজ করি তাহলে তো হবে, সেটা তো করতেই হবে, কিন্তু তারপরে একটু দেরি হয় ওপেন হইতে, বাট এখানে ক্লিক করার চোখের পলকে দেখেন ওপেন হয়ে গেছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট, আপনি ওয়েবসাইট বানাবেন তো এইগুলি কাস্টমার চাচ্ছে, ক্লিক করছে সে দেখতে পাবে, হ্যাঁ এখানে একটা লেখা থাকবে যে মডেল নাম্বার, আপনি একটা ল্যাপটপ কিনতে যাবেন, মডেল নাম্বার বাটন আছে, বাটনে ক্লিক করছেন, মডেল নাম্বার চলে আসছে, এরকম আর কি অনেক অসংখ্য মডাল বানানো যায়, বিভিন্ন ধরনের মডাল আছে, আপনারা এগুলো ইউজ করবেন, জাভাস্ক্রিপ্ট ইউজ করবেন, HTML ইউজ করবেন, CSS ইউজ করবেন, CSS ইউজ করে সেটা করতে পারবেন, ঠিক আছে। এটা যাতে জাস্ট খালি আইডি, আর CSS তেমন নাই, এখানে CSS বলতে কিছু নাই, এটা জাস্ট খালি একটা আইডি ধরে, মডালের আইডি ধরে করলেই হয়ে যায়। ওকে, তো আমরা তিনটা জিনিস কিন্তু দেখেন, আপনাদের তিনটা জিনিসই অ্যাসাইনমেন্ট দেওয়া, আপনাদের কি করতে হবে, চেঞ্জ করতে হবে এটা, ঠিক আছে। এখানে ক্লিক করবেন, দেখেন ইমেজটা চেঞ্জ হচ্ছে, আর এখানে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে, এটাও করতে হবে। ওকে, একেবারে কম কোড, কোনো কোডই না, একেবারে সিম্পল ভাবে কোড করা আছে এখানে, দেখেন এখানে আমরা যদি ইন্ডেক্সে যাই, এটা তো আমি কালকে দেখাইছি, মেনু নেবেন, হোম মেনু, মেনু এটা নিতে হয় নর্মাল ভাবে, তারপরে এখানে মোডালের জন্য যে জিনিসটা করতে হবে, বাটন নেবেন, বাটন 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 প্রাইমারি নিলাম, টাগল ভিউ নিলাম, এখানে একটা আইডি নিতে হবে, আইডিটা দিয়ে ধরতে হবে, তারপর এই যে মোডাল, ধরেন একটা ডিপ নিব, ডিপের ভিতরে একটা মোডাল নিব, তারপর আর একটা ডিপ, ডিপের ভিতরে অনেক ডিপ নিতে হয়, ঠিক আছে। নেওয়ার পরে এই যে এখানে খালি জাস্ট ক্লোজ বাটন আছে, অচ সেভ বাটন এখানে লিখবেন, আর এই যে ওপেন মি আছে এটা লিখবেন, একেবারেই সিম্পল, তেমন কঠিন কিছু না, আপনি যদি বুঝে থাকেন তাহলে একেবারে সহজ। আপনি যদি মোবাইল স্ক্রিন দিয়ে নিতে চান, নিতে পারেন, আমি এখান থেকে দেখাই দিয়েছি প্রথম থেকে, ধরেন এটুক তো আপনি নিতেই পারবেন, হ্যাঁ এটুকু মোবাইল নেন, স্ক্রিন নেবেন এটা, ঠিক আছে। নেওয়ার পরে ধরেন আপনার এখান থেকে হেডারের পর থেকে এটুকু স্ক্রিন নেন, এটুকু হেডারের পরে কোথায় আছে, হ্যাঁ
এই যে এইখান থেকে এটু পর্যন্ত নিতে পারেন, আমি আপনাকে দিতেছি ধরেন আপনি হ্যাঁ এই পর্যন্ত আপনি নিতে পারেন। ওকে, আরেকটা স্টেপ এই পর্যন্ত একটা স্টেপ নেন, তারপরে আবার এই যে এইখান থেকে আপনি এম তো নাই শেষ, এটা এটা লাস্ট লিঙ্কগুলি, হ্যাঁ আপনি লিঙ্কগুলি মোবাইলে উঠে আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। অনেক মজার জিনিস মডাল, আমরা অনেক মজার করে ইউজ করবো, ঠিক আছে? তো এটুকু হলো মডালের জন্য একটা সিম্পল জিনিস। আপনি অন্য কিছু ধরেন, আইডিয়া আপনার ইচ্ছা মতো ধরেন, সমস্যা নাই। হ্যাঁ, এখানে টাইটেল, এই যে আর এটা একটা বডি আছে, এটা HTML এর মতো, এখানে বডি আছে মডাল বডি। হ্যাঁ, এই বডির ভিতরে এই জিনিসগুলি দেওয়া হয়, এই যে মডাল লেখা আছে। হ্যাঁ, আর এটা একটা বাটন, সিম্পল বাটন, ওই যে ওপেন মি লিখছিলাম আর কিছু না, ঠিক আছে? বাটনের কালারটা এখানে আমি প্রাইমারি দিয়ে দিছি, আপনি অন্য কালার দিতে পারেন। হ্যাঁ, এখানে আপনি প্রাইম ওয়ার্নিং লেখেন হলুদ হয়ে যাবে, তো বলছি আপনি জানেন। হ্যাঁ, তো এই এই হলো ব্যাপার, এই জিনিসটা লিখলে হয়ে যায়। তাহলে তিনটা জিনিস করলাম আমরা, একটা জিনিস করলাম কি এটা যেটা নাকি হামবার্গার মেনু, হ্যাঁ মোবাইল মেনু বানাইছি এটা দিয়া, আর এই যে এটুক আছে এটুক দিয়ে কি করছি আমরা ইমেজটা চেঞ্জ করে ফেলছি, আর এই যে এটা এটার জন্য কোনো জাভাস্ক্রিপ্ট নাই, এটার ভিতরেই আছে। এই যে মোডালের জন্য কোনো জাভাস্ক্রিপ্ট নাই, কিন্তু এটাই এখানে শর্টকাট জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয়েছে, এর চেয়ে বেশি কিছু না। এখানে কোনো জাভাস্ক্রিপ্ট তেমন কোনো কিছু লাগে নাই, লাগানোর দরকারও পড়ে নাই। ওকে, দেখেন সিম্পল ভাবে আমরা করতে পারি HTML CSS দিয়ে, আর এখানে হচ্ছে কি এখানে জাভাস্ক্রিপ্ট আছে, আর এটাতে জাভাস্ক্রিপ্ট হামবার্গার মেনুতে লিটল আছে, খুব একটা বেশি না, অল্প দেখাই আপনারা। এই যে দেখেন এখানে যদি যাই আমরা জাভাস্ক্রিপ্টে গেলে, খুব জাভাস্ক্রিপ্টে খুব বেশি কোড না, এই যে এটু কোডই। কেন কোন কোডটা? এটা ইমেজটা চেঞ্জ করার জন্য, এই যে ইমেজ চেঞ্জ করছি না, ইমেজ ডট src, এত এই ইমেজটা এখানে যে ইমেজটা দিবেন সেই ইমেজটাই চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এখানে যেটা দিবেন সেটা, এখানে আপনি অসংখ্য ইমেজ দিতে পারেন, নো প্রবলেম, চেঞ্জ হয়ে যাবে, তাই না? এই ফাংশন, এই ফাংশন, এই ফাংশন, প্রত্যেক দিন একই কথা বলতেছি, তো সেই জন্য আর এগুলো এত কিছু বলার দরকার মনে করতেছি না। আপনারা আশা করি করে নিছেন, আশা করি বুঝে গেছেন, আর মডেলটা আপনাদের জন্য নতুন, সেই জন্য আমি দেখালাম মোবাইলের স্ক্রিন নিয়ে, এই জিনিসটুকু আপনারা করতে পারেন। অনেক মজার ভিডিও, ঠিক আছে? এটা অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই।